तारा झिलमिल स्वप्न मिछिल तारा झिलमिल स्वप्न मिछिल तुमे झुलु 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 चंपक छाइयोली जाके लोकिरे पाता शिरशी रात्रि निभि पाता शिरशी रात्रि निभि शनु शनु जन कोन राज्यरे मेघ हवा जाछे धीरे तारा झिलमिल स्वप्न मिछिल तारा झिलमिल स्वप्न मिछिल तारा झिलमिल स्वप्न मिछिल প্রতিটা মেয়ে চায় তার সুখ দুঃখের কথা কার কাছে জানাবে? স্বামীর কাছে জানাবে। আর স্বামী যদি না শোনে কার কাছে জানাবে? ঘরের পেছনে তেঁতুল গাছ আছে তার কাছে জানাবে? সমস্ত টক হয়ে যায়। সামান্য স্বপ্ন দেখেন দিদি অশান্তি। একদিন আমি স্বপ্ন দেখেছি রাতে, আমি দেখো আমি স্বপ্ন দেখেছি একটা কথা বলো 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 না, তুমি স্বপ্ন দেখবে বলো তা কি হয়েছে? আমি দেখো আমি স্বপ্ন দেখেছি না তুমি কলেজের প্রফেসর হয়েছো। আমার কি উত্তর দিল জানো? বলে হ্যাঁ হ্যাঁ আমি কলেজের প্রফেসর হয়েছি আর তুই কলেজের ছাত্রী হয়েছি, ছাত্রী হয়ে একটা ছাত্র সঙ্গে ধরা পড়েছি। আমার মুখে এইরকম ভাষা মানায় দিদি? বলে দিলি একটু পুরাতন কথা বলি, একটু পিছনের কথা বলি দিদি। কো আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, একদম সব রেডি হয়ে গেছে। একদিন আমি জিজ্ঞেস করছি, আরে এই দেখো একটা কথা বলবো বলে বলো না, সেই তো দুদিন পরে তোমার আমার বিয়ে হবে, কি বলবে বলো না। আরে এই দেখো আমি তো বাপের বাড়িতে নাইটি আর চুড়িদার পরতে ভালোবাসি, তা বিয়ের পর তোমার বাড়িতে গিয়ে কি পরবো? আমার কি উত্তর দিল জানো? বলে বিয়ের পর এক মাস তোমার কোনো কিছু পরতে হবে না। আমি একটা বাড়ির নতুন বউ, আমি কোনো কিছু পরবো না? অথচ দেখো শাস্ত্রে আমাদের কত সম্মান রয়েছে, চলনে ভগিনী, ভোজনে জননী, শয়নে রমণী। কিন্তু বর্তমানে সেই সম্মান আমাদের দিচ্ছে দিদিরা? এখন কি হচ্ছে, চলনে বজ্জাতি, ভোজনে হুজ্জুতি, আর শয়নে হেঁকাতি। হচ্ছে না শয়নে হেঁকাতি হচ্ছে, একটু ভেবে দিলে শয়নে হেঁকাতি হচ্ছে। এই তো আমার স্বামী আর আমি সেদিনে কালীঘাট মন্দিরে পূজা দিতে যাচ্ছি, ফুটপাথ ধরে যাচ্ছি আর পিছনে দুটো ছেলে বলছে মালটা যাচ্ছে তো এই ব্যাপারে, এক ঘর মাল যাচ্ছে। আর একটা ছেলে পিছন থেকে বলছে এই মালটা টোক দিলে এক্ষুনি উঠে যা। আচ্ছা আমরা রূপচাঁদ না পাঁচ ট্যাংরা বলে দিনি, আমাদের মাছের সঙ্গে তুলনা করছে, মাছের টোপ দিয়ে আমাদের তুলে নেবে। আবার কি বলেছে, ভোজনে জননে, সেখানে কি হচ্ছে, ভোজনে হুজ্জুতি করছে। দিদিকে সবদিন মানুষ সমান রান্না করতে পারে? একদিন দিদিকে কচুর মুখী আর নিহেড়া মাছ ভালো করে কাদা কাদা করে ঝাল করে কেন খাবে? দুটো জিনিস একবার সিংহের মতো হড় হড় হয়ে গেছে, কেন খাবে? দিদিকে কড়া ধরে মুখে মারলো, বাবা গো এরম সাইজের ফসকা, সেখানে হুজ্জুতি হলো না। আবার কি বলছে, শয়নে রমণী, মানে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমার পাশে শুয়ে শুয়ে রাত বারোটার সময় ফোন হচ্ছে, হ্যালো দীপালি কালকে তোমায় নিয়ে যাবো বকখালি। ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আমি বলি, দীপালি মেয়েটাকে তোমার বলতে হবে। বলে না না দীপালি না, তোমার শোনা ভুল হচ্ছে, দিলীপ, দিলীপ আমার মাস্তো ভাই, দিলীপ বলছে কালকের বকখালি বেড়াতে যাবো। তোমরা বলো সবার কাছে পাড়া যাবে, হেঁকাদের কাছে পাড়া যাবে? এইবার তোমরা বিচার করে বলো, ওই মানুষটার সঙ্গে কি করে আমি সংসার করব? অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন দিন, দেখো সেই রাস্তায় মিছিলের ভয় ভয়, যত স্লোগান দিন সবই তো ভাবনাহীন, এই ভাবনার দরজায় দাদা আজ পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে, প্রতি বছর আছে এই ইলেকশন, দাদারা এই গিরি গিরি পাল্টাবে রাতারাতি পাল্টাবে না। কি বাবা সন্ধ্যা মুখটা বাংলায় পাঁচ কো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কতবার বলেছি ওই সন্ধ্যা বলার আগে বলবে মিসেস সন্ধ্যা। দেখো সন্ধ্যা মিস বলো আর মিসেস বলো, প্রত্যেক মেয়েরা খুব ভালো লাগে ওদের, তবে মিস বলো আর মিসেস বলো, যখন একটা ছেলে হয়ে যাবে তখন সব মিস মিসেস উড়ে গিয়ে দেখবো টুম্পার মা ঝুম্পার মা হয়ে গেছে। এই আমার স্বামী, এর গুণের কথা তোমাদের কাছে বলছিলাম। এই স্বামী কাকে বলে জানো? কি আস্তে আছো, স্বামী কাকে বলে যায় না কেন, কি হয়েছে? সেখান তোমার আছে কেন, কি হয়েছে? বিয়ের পর সংসারে কাজকর্ম স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি করে নিতে পারে, সেই হচ্ছে অরিজিনাল স্বামী। কেন আমি ভাগাভাগি করে নিচ্ছি না? এই সংসারে কোন কাজটা তুমি আমার হাতে করছো? সব ভাগাভাগি করে নিচ্ছি। কি করছো তুমি? কোন কাজ দিচ্ছি না। কোন কাজটা করছো? এই তো তুমি রান্না করছো আমি খাচ্ছি, তুমি বিছানা করছো আমি শুচ্ছি, তুমি গন্ডগোল করলে রাম ধরাই দিচ্ছি, তুমি চলে যাচ্ছ আবার ডেকে আনছি, আবার কি ভাগাভাগি করে নেবো? আচ্ছা এই দাঁড়কাকে কেন আমি বিয়ে করেছি বলে দিলি? আমি দাঁড়কাক? এই বিবাহ মানে কি জানো?
কি আশ্চর্য, আমি বিয়ে করেছি আমি জানি না বিবাহ মানে কি, আমি কেন সবাই জানে, যারা বিয়ে করেছে তারা জানে। বিবাহ বিতে বিপদ, বিতে বাড়ানো হয়তে হলো, বিপদ বাড়ানো হলো এর নাম বিবাহ। আমাকে বিয়ে করে তুমি বিপদ বাড়িয়েছো? আমি কেন, যারা করেছে সবাই করেছে। তোমার কপাল ভালো, তোমার মতো কাঠমুন্ডুর সঙ্গে আমি সংসার করছি। কাঠমুন্ডু দিদি গো, তোমরা বললে বিশ্বাস করবে না, আমার দেখতে গেছে, আমার বাবা শুধু একটা কথা জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা বিবেক তুমি কি কোনো নেশা টেশা করো? বলে না বাবা আমি কোনো কিচ্ছু খাই না। সাদা বোতলে, আমি বলি এটা কি? বলে এটা সাদা বোতলে বাংলা। আমি বলি এটা কি হবে? বলে এটা খেয়ে তোমার উপর হামলা করা হবে। তুমি বুঝতে পারছো না, ওষুধ বাদ দাও মদ খাচ্ছো। দাঁড়াও, মদ কেন খাই তুমি জানো? কেন? মদ খেলে সমস্ত সংসার উত্তীর্ণ হয়ে যাবে, মদ না খেলে সংসার উন্নতি হবে না। তোমার প্রত্যেকটা প্রমাণ দিচ্ছি, এই দেখো, মদ খেলে, মদ খেলে বাড়িতে কুকুর ঢোকে না। হাসে আমার এই জন্য বিরাট বিরক্ত লাগে। তুমি জানো কি কেন কুকুর ঢোকে না বলি? এই দেখো, দুদিন আগে আমি মদ খেলাম, একটু বেশি খেয়ে ফেললাম, খেয়ে গেটের সামনে শুয়ে আছি, কুকুর ছুটে দেখি বাড়ির মতো ঢুকতে যাচ্ছে, ঢুকতে ঢুকতে এসে দেখে এটা কে শুয়ে আছে রে, ও ঠিক দেখে না যে শালা আমাদের প্রতিবেশী শুয়ে আছে। ওই দেখে শুনে সে বাড়িতে ঢুকলো না, দেখো উল্টো পাল্টা কথা বললাম, আমি তোমার স্বামী হই কিন্তু। তবে একটা কথা তোমার বলি, কুকুর ঢোকে না তো সামাজিক ব্যাপার, সব থেকে বড় কথা মদ খেলে বাড়িতে চোর ঢোকে না। যারা মদ খায় তাদের প্রত্যেকের লান্সের গন্ডগোল। হ্যাঁ, বাড়িতে যখন সে মদ খেয়ে জেগে থাকার ঘুমিয়ে থাক, দেখবে বাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে হুম করে কেসে যাচ্ছে, চোর বাইরে থেকে সে মনে করে সারা মনে হয় নিশ্চয়ই জেগে আছে, কিন্তু সে ঘুমিয়ে পড়ে তার লান্সের বন্ড বসে এমনি কেসে যাচ্ছে, ওই জন্য তো চোর ঢোকে না। আরে সব তো সব থেকে বড় কথা কি, চোর ঢোকে না তো সামাজিক ব্যাপার, সব থেকে বড় কথা মদ খেলে মানুষ বুড়ো হয় না। আচ্ছা তুমি কবে মরবে বলে দেন? সামনে শুক্রবার, সামনে শুক্রবার মারা হবে তো। সামনে শুক্রবার মারা যায় ও গ্যারান্টি। এই বউ কাকে বলে জানো? বউ কাকে বলে আমি জানি না, শোনো একটা কথা বলি, মেয়েরা শুধু বউ হয় না, মেয়ে থেকে দেখবে বউ স্ত্রী অর্ধাঙ্গিনী তিনটে হয়। তবে তুমি তো তিনটের কোনোটা নয়। কেন বলিস? না, মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, মেয়ে থেকে বউ হলো, আর দেখবে বউ আর বাঘ দুটো সমান। শোনো কথাটা শোনো, দেখবে বাঘ দেখবে মানুষ দেখলে গায়ের উপর হালুম করে পড়বে, আর বউ ওরম স্বামী দেখলে গায়ের উপর হালুম করে পড়বে, ওই জন্য ওকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর বলি শোনো, কখন সে স্ত্রী হয়? যখন তার একটা ছেলে হয়ে যায়, যখন ছেলে হয়ে যায় তখন দেখবে স্বামী যেদিকে যায় থাকে না কেন, তার ছেলেটাকে মানুষ করতে হবে, তখন সে বউ থেকে স্ত্রী হয়ে যায়। আর কখন অর্ধাঙ্গিনী হয় জানো? কখন? যখন আমার বয়স হয়ে যাবে, আমি বুড়ো হয়ে তোমার কোলের ওপর মাথা রেখে করে কাশবো, কত কষ্ট পাবো, তুমি বলবে তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা আমার হচ্ছে গো, মানে আমার দুঃখের অর্ধেক যখন যন্ত্রণার ভাগ তুমি নেবে, তখন তুমি স্ত্রী থেকে অর্ধাঙ্গিনী হয়ে যাবে। আমি অর্ধাঙ্গিনী হবো না, তার আগে তুমি তো পটল তুলে নেবে, সেটা আমি জানি তো, কারণ তুমি তো বউ নয় মেয়ে নয়, তুমি তো একটা কানাস্তারা। একদম উল্টো পাল্টা কথা বলবে না, আমার কথা ছেড়ে দিয়েছি, মেয়েটার ভবিষ্যতের কথা কি ভাবলে বলো? কেন, মেয়ে কি হয়েছে, 5 বছর বয়স হয়েছে, সে ICTS এ স্কুলে ভর্তি করে দিয়েছি, সেখানে খাচ্ছে, খিচুড়ি বেশি হচ্ছে নিয়ে চলে আসছে, তোমার রান্না করতে হচ্ছে না, সন্ধ্যাবেলা দুজনে ওই খেয়ে শুয়ে পড়ছি, এর থেকে আর বড় ব্যাপার কি আছে? সবসময় ভিখা ধান্দা, আমার মেয়ে ICTS এ পড়বে, আমার মেয়ে তো প্রাইমারি স্কুলে পড়বে, আমার মেয়েকে আমি KG স্কুলে ভর্তি করব। তোমার মাথা খারাপ হয়ে গেছে, ICTS শেষ হয়ে গেছে, এবার প্রাইমারি স্কুলে ভর্তি করব। কোনো কথা শুনবো না, আমার মেয়েকে KG তে ভর্তি করব, ওখান থেকে পাস করে নিয়ে মিশনে ভর্তি করব। মিশনে? হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে, এই আমাদের ছেলে মেয়ে আমরা মানুষ করবো না, লোকে মানুষ করে দেবে, না লোকে মানুষ করে দেবে। হ্যাঁ, বেশি কথা বলো না, ও অনেক টাকা খরচ আছে, বেকার কথা বলো না, প্রাইমারি ভর্তি করবো। কোনো কথা শুনবো না, এক্ষুনি 10,000 টাকা আমার দিতে হবে। দেখো আমি তোমার স্বামী হই, আমারও চোখ বার করবে না, একটাও টাকা দেবো না। থাকবে না, আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা।
দেখো সন্ধ্যা মা হওয়া যায় বাবা হওয়ার মেন চাবি কাঠি তোমাদের নিয়ে বেকারে উল্টো পাল্টা কথা বলো নি আফগানিস্তানে গেলে ওখানে মানুষ কিভাবে পালিয়ে আসতে দেখেছো প্লেনের ভিতরে জায়গা হয় না উপরে উঠে বসেছিল কিভাবে ঝড়ে পড়ে গেছে দেখো সেটা আমি বুঝে নেবো চলে যাচ্ছি আফগানিস্তান যাবো ওই তালিবানদের হাতে পড়বো তবু তোমার মতো জাম্বু মানুষ সঙ্গে আমি আর সংসার করব না কোথায় যাবে দাদা ও আমার বিরাট ভালোবাসে এরকম তো 40 বার চলে গেছে আবার দেখবো ঠিক টাইম হলে বাড়ি ফিরে আসছে ডাকতে হচ্ছে না দেখো ও আবার চলে আসবো আমরা জানি কত রাগ এরকম কতবার গেল ঠিক আমি বললাম থাকতে পারবে না কি এবার চলে গেলে ছুটে আবার চলে আসছো চলে আসছো আমি জানি তুমি ওখানে থাকতে হবে তোমার আসতেই হবে ও হচ্ছে ওর সঙ্গে আবার সংসার করতে স্বাস্থ্য সার্টিফিকেটটা ফেলে গেছি আর ফোন নাম্বার গুলো খাটের নিচে আছে নিতে এসেছি ফোন নম্বর মানে ও আছে তোমার বাইরে রেভেন্টা আছে তাই তো বলি খাটের নিচে ফোন নম্বর দেখো সন্ধ্যা ওই ওরকম করো আমি বলছি আমি সংসারে সন্ধ্যা বয়ে যাবে এই সন্ধ্যা করতে তোমার সংসারে ফিরে আসবে না সন্ধ্যা শোনো আমি অনেক কাঁদিয়েছ আরে শোনো অনেক যন্ত্রণা দিয়েছ আমি বলছি যাচ্ছি আরে কয়দিন খুঁজে যাব না না এ দেখবে এ বিবেক কোনদিন ওই সন্ধ্যার খুঁজে যাবে না আমি মিশনে সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করছি এখানে আমি খুব হ্যাপি কারণ আমার যা মন চায় সেটাই করতে পারি এই তো কালকে মনে হলো একটু ড্রিঙ্ক করব তাই বন্ধুদের সাথে খুব এনজয় করে ড্রিঙ্ক করলাম আর আজ মনে হচ্ছে এই পুট্টির নেশা করব তাই এখন এটা আমেজ করে বানাবো আর এনজয় করে নেশা করব আমি সেলফি সেলফি সুপার হট সেলফি গানা আমি সেলফি সেলফি সুপার হট সেলফি গানা আমি সেলফি সেলফি সুপার হট সেলফি গানা দাদা দেখতে দেখতে 10 বছর হয়ে গেল সেই যে মেয়েটা নিয়ে চলে গেল আর কোনদিন তাকে খুঁজে পেলাম না কত স্কুল কলেজ সব জায়গায় খুঁজে এলাম কি করবো আর দেখতে পাইনি শুনেছি একটা মিশন আছে এখানে এইখানে একটুখানি দেখবো খুঁজবো সে আর কি আমার আর চিনতে পারবে 10 বছর চলে গেছে আমিও তাকে চিনতে পারবো না কিন্তু নামটা তো মনে আছে দেখি যাই কাউকে জিজ্ঞাসা করে যদি পাই নিয়ে চলে যাব কি দেখছি রে এতদিন দেখতাম আমাদের পাড়া নেপাল ভূপাল কৃষ্ণপক্ষ গাঁজা খেয়ে মারা গেছে এখন দেখছি শালা মিশানে মেয়েরা গাঁজা খাচ্ছে হ্যাঁ দেখি যাই তার যা বলছি ওমা শুনছো আমাকে বলছেন হ্যাঁ বলুন বলছিলাম কি ওটা কি খাচ্ছো পুট্টির নেশা করছি শালা গাঁজা পুটি হলো কয় বলছিনি বাবু এখানে আসুন না এখানে আমি যাবো আসুন না ঠিক আছে শস্যফুল দেখছেন কই না তো তাহলে কি দেখছেন সব তো মানুষের মাথা দেখতে পাচ্ছি আরেকবার টানুন দেখতে পাবেন না বলছিলাম মা তুই এখানে এইসব কাজ তুই কি করিস আমি তো এখানে পড়াশোনা করি পড়াশোনা করিস আবার এগুলো খাস এগুলো তো আমার নেশা বাহ তা বলছিলাম মা কিসে পড়িস কিসে এই তো মাধ্যমিক দিলাম
মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিকে তো রেজাল্ট বেরিয়েছে ভালো রেজাল্ট হয়েছে সমস্ত বিষয় লেটার কি মাথা দেখো গো মাথা খেলে কি হবে বিরাট মাথা আছে কিন্তু কাকু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা সমস্ত বিষয় তো লেটার পেয়েছি হ্যাঁ কিন্তু কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি ওগুলো তো সব ইংলিশে লেখা রয়েছে সেই জন্য কিছুতেই মাথায় ঢুকছে না সব বিষয়ে লেটার পেয়েছি ইংরেজিতে নম্বর লেখা আছে বলে বুঝতে পারিনি মাস্টারদের ভুল রে মা মাস্টারদের ভুল আরে কাকু আপনি শুনেননি কয়েকদিন আগে তো মিশনে হ্যাপি বাল হয়ে গেছে বাল কি রে মা ঝামেলা ঝামেলার নাম বাওয়াল আপনি দেখতে পাচ্ছেন না মিশনের জানালার কাজগুলো একটাও ভালো নেই এগুলো ভাঙলো কি করে ওই ছাত্রছাত্রী বাবা মায়েরা ভেঙে দিয়েছে কেন ভেঙেছে কেন রে মা আমার একটা বন্ধু আছে না রাম সে বলছে আমি তো পরীক্ষা দিইনি তাহলে ফেল করলাম কি করে ঠিক তো পরীক্ষা দেয়নি ফেল করলো কেন মাস্টারদের ভুল রে মা মাস্টারদের ভুল জানেন কাকু আমার একটা বান্ধবী আছে সীতা সে বলছে আমি 100-তে 105 ছাত্রীর সমস্ত বিষয়ে বিরাট মাতা তো হেভি ট্যালেন্টেড 100-105 হ্যাঁ সমস্যাটা কি হয়েছে একটা বিষয়ে 98 পেয়েছে সে বলছে ওই 2 নম্বরটা কাটলো কে ঠিক তো ভাববার বিষয় আছে দুই নম্বরটা কাটলো কে কে বলুন তো 100-এর মধ্যে 100 পায় 2 নম্বর নিশ্চয়ই ঘন্টা মারা লোক কেটেছে আরে না ও কাটবে কেন তাহলে রান্নি কেটেছে আরে ওসব কথা ছাড়ুন তো জানেন কাকু এই মিশনে না আমার একদম পড়াশোনা করতে ভালো লাগে না কেন রে মা এখানকার মাস্টাররা আমার কি পড়াবে ঘুরিয়ে আমি ওদের পড়াবো সে কি জানেন সেদিন একটা প্রশ্ন করেছে কি যে রবীন্দ্র জয়ন্তী সম্বন্ধে কি জানো বলো বলেছিস বলেছি রবীন্দ্র তো আমাদের ক্লাসে ফার্স্ট বয় খুব ভালো ছেলে কিন্তু জয়ন্তীটা কে জয়ন্তীটা কে তুই জানি না তোর আউন নলেনি আমাদের ভোলার মে জয়ন্তী তো ওই জয়ন্তী হতে যাবে কেন তাহলে কোন জয়ন্তী আমি আর জানি না কিন্তু যা আপনি সব ছাড়ুন তো আপনি এখানে কি জন্য এসেছেন সেটাই বলুন আমি হ্যাঁ বলছিলাম মা তুই এখানে ছোট থেকে আছিস হ্যাঁ তাহলে এই মিশনে তুই কমলিকা নামে কোনো মেয়েকে চিনিস আরে আমার নামই তো কমলিকা তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তোকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে নতুন নতুন করে তোকে যতই সাজাত ভরত না মন দিতাম কত নতুন নতুন আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ দিয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ আরে কাকু আপনার চোখে জল আনন্দে আনন্দে হ্যাঁ রে মা আনন্দে চোখে জল এসে গেছে আনন্দে আবার কারোর চোখে জল আসে নাকি শালা মেয়ে কি করে মানুষ করেছে একবার যদি ধরতে পারিস কোথায় আছে বল দেনি বুঝে দে তারপর যাও বলছিলাম কি মা তোর তোর মা এখান তো দেখতে আসে হ্যাঁ প্রতি মাসেই তো আসে এই তো আজকেরই তো আসার কথা আছে শালা ঠিক দিনে এই যে আজকের কি করলে হয় আজকের করে দে তারপর যাও তোর মা কখন আসবে বল দেন মা আজকে আসার কথা আছে এই তো আসার সময় হয়ে গেল আসুক আসলে তবে দেখা করে আমি বাড়ি ফিরব কে তুমি মানুষ আরে মানুষ তো দেখতে পাচ্ছি তোমার পরিচয় কি আ পরিচয় হ্যাঁ বাটা 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 জুতো দেখো বাটা জুতো এই কি বলতে যাচ্ছিস না না বলছিলাম কি বাটা জুতো কোম্পানি কাজ করি বাটা জুতো কোম্পানির বিবেক আমি তা বিবেক এখানে কি মনে করে এই মেয়েটার সঙ্গে কিছু কথা আছে 500 কথা পাঁচিলের কোলে দুটো কথা বলবার চলে আমার মিশনের মধ্যে ঢুকে আমার মিশনের মেয়ের সাথে 500 কথা এ গুরু সাহেব কেন এই মানে এই করতে কেন হ্যাঁ এটা তুমি কে গো ও সিট আমাকে চিনতে পারছি না দিস ইজ আনকালচার আমি তো এই মিশনের টিচার ওরে শালা এই টিচার এই যদি টিচার হয় তাহলে তো উড়ে যাবে ছাত্রছাত্রী ভিউচার বলছিলাম কি স্যার মেয়েটার সঙ্গে আমার 500 কথা আছে দুটো ওইটা দুই কাছে বসে গল্প করে আসি একদম দেখা যাবে না দেখা করে যাবে না আই সি গেল লাস্ট গেট লাস্ট এর কে দাঁড়াবো এ তো ছেলে নয় এ তো দেখছি সুপার ফ্যান দেখুন স্যার এই মিশনটা আপনার বাপের নয় আমার বাপের নয় ওই জন্য বলছি দুটো কথা বলবার চলে যাবো বেশি আমার মিশনের মতো ঢুকে আমাকে বাপ তুলে কথা যত বড় মুখ না তত বড় কথা বেরিয়ে যাবো বলছি ও দেবো বেরিয়ে যা বেরিয়ে যা মে কালো আধার কালো সাকাশি দূর কোথায় গেল
যে কালীতে বিনোদিনী হারালো তার ফুল, এইটা পড়ে সন্ধ্যা তোমার লাগেছে বিউটি ফুল, হে কালো আধার কালো, হে কালো আধার কালো। শালায় কি দেখছি রে, আমার সন্ধ্যা তো পুরো ভোর হয়ে গেছে। ফেরত দে ও মা গো, সকালবেলা উঠে গিয়ে দেখি থানের সামনে ওই কলজার মাহার মালায় দেখি পড়ে আছে। ও স্যার, ও আমার চিনবে কি করে, ওর কোনো চেনা উপায় আছে? এরকম ট্রেন যখন স্টেশনে ঢোকে তার সিগন্যাল দরকার হয়, সবুজ সিগন্যাল লাগে, ও সে সিগন্যাল তো আউট হয়ে গেল, ও তো লাল কেটেছে কে ঘষে সাদা করে দিয়েছে, ওর মেন সিগন্যাল চলে গেছে, ও আমার চিনবে কি করে? আচ্ছা দাদা, সিগন্যাল কখনো সাদা হবে, কখনো লাল হবে, আবার কখনো হলুদ হবে, এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এই মুহূর্তে মিশন ছেড়ে বেরিয়ে যাও। বাংলা ভুলে গিয়ে হয়েছে চাইনি, বাংলা ভুলে গিয়ে হয়েছে চাইনি, সুদাপকে লিখেছে গবি এমএ হয়ে গেছে শীষ। আমার মিশনের মধ্যে মেয়ে হয়ে যাচ্ছে শীষ। স্যার, একটা ইঞ্জিন যদি শীষ হয়ে যায় তার সমস্ত পাসপত্র পাল্টে দিলেও সে আর আগের মতো হয় না। বাংলা ভুলে গিয়ে হয়েছে চাইনি, সুদাপকে লিখেছে গবি এমএ হয়ে গেছে শীষ, সুদাপে লিখেছে গবি এমএ হয়ে গেছে। ব্যাকরণের মধ্যে ঠিক আছে, দাঁড়াও, তোমার মেয়ে কেমন 95-96 পাচ্ছে তুমি নিজে শুনে নাও। আচ্ছা মা বলতো, বচন কয় প্রকার ও কি কি? বচন দুই প্রকার, অভিষেক বচন, অমিতাভ বচন। দেখো তো, এর 98 দা দরকার ছিল। মে আমার বাড়া কে সম্মান সায়সান ফেলে রেখে মারছে গাজার টান। ও মাই গড, আমার মিশনের মধ্যে গাজার টান। স্যার, ভাড়া যখন আগুন দেয় কত ধোঁয়া ওড়ে দেখো তো, তার থেকে বেশি ধোঁয়া এখন উঠছে তোমার এই মিশনে। মিশনে বিজলি কেন, বিধবা সাজিয়ে কত দিলে নোনা জল। আই অ্যাম সুপার ফসফেট, যত নোনা জল ঢুকুক না কেন ফসফেট মেরে ক্লিয়ার করে নেব। আচ্ছা ও স্যার, তো তোমার ছাত্রী তো বিরাট ট্যালেন্ট করেছো। মে আমার বাড়া কে সম্মান সায়সান ফেলে রেখে মারছে গাজার টান। মিশনে ঢুকলি কেন বল, বিধবা সাজিয়ে কত দিলে নোনা জল। পথটুকু থাকবি পথে, পথটুকু থাকবি পথে, করবো রে পালি। তুই তো অনেকক্ষণ থেকে এখানে বকবক করছিস, তুই জানিস এই মিশনে কত সম্মান আছে? মিশনে বিরাট সম্মান। হ্যাঁ, তাছাড়া এই মিশনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটা করে মোবাইল দেওয়া হচ্ছে। হে কি রোশনদা, তোমার মোবাইল দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আমার শামচুল মোবাইল দিয়েছি। শামচুল? হ্যাঁ, ক্রিমটা শামচুল। এখন ভালো করে মোবাইলের নাম জানে না, স্যামসাং মোবাইল বলে স্যামসাং মোবাইল। সত্যি সন্ধ্যা, তোমার দুটো দেওয়া দরকার ছিল। মেরা সাফারি এখন বিশেষ বিশেষ খবরগুলো হয় নারী ধর্ষণ। ও মাই ইন্টারটেন বাংলা। ও স্যার, মেয়েরা সব জেনে গেছে বলে ওই জন্য দেখবি এখন পেপারের প্রথম লাইনে আছে নারী ধর্ষণ। সরকার দিচ্ছে মোবাইল, মেডিসিন দোকান এনে এগরো সুখী কি। ও মাই গড, ফোনা টিপছে। ও স্যার, এখন দেখবো মেডিসিন দোকানে রোগীদের ওষুধ কম বিক্রি হচ্ছে, বেশি তো এখন বিক্রি হচ্ছে তোমার এই মিশন, আর কলেজের ছাত্রছাত্রীরা লাইন দিয়ে আছে। মেয়েরা সাফারে এখন বিশেষ বিশেষ খবরগুলো হয় নারী ধর্ষণ। সরকার দিচ্ছে মোবাইল, মেডিসিন দোকান এনে এগরো সুখী কি। কাপিনো গানে বলে, কাপিনো গানে বলে, ক্লাস হলো 20 মিনিট। আমি
একদিনে সব ক্লাস ডিসমিস করে দিয়েছি করেছেন তো হবে তো জানি তো যা যা শিখেছিল সব ভুলে গেছে ও স্যার মোবাইল দিয়ে এখন কত পড়াশোনা হয়েছে জানা নেই তার থেকে বেশি জানা শোনাটা হয়েছে এমএ হয়ে গেছে সি সুদা ফেলে কে গো এমএ হয়ে গেছে সি সুদা ফেলে কে গো তুই এখন তো অনেকক্ষণ ধরে বকবক করছিস তুই কে বললাম তো আমি মানুষ আরে মানুষ এন্ড মানুষ এই একটা কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর পরিচয় কি আমার পরিচয় আমি আর কেউ নয় স্যার আমি এই কমলিকার বাবা তুমি কমলিকার বাবা আর মা বিধবা হ্যাঁ স্যার সন্ধ্যা তুমি যে মেয়েকে মানুষ করেছো তোমার মেয়ে কত মানুষ হয়েছে তুমি বলছিলে না একশোর মধ্যে 95 হয়েছে গ্রামারে দেখবে না কেমন মানুষ হয়েছে তোমার মেয়ে কেমন মানুষ হয়েছে তুমি নিজের চোখে প্রমাণটা নিয়ে যাও কমলিকা কমলিকা তো ইনেশা করিস কমলিকা তুই কাঁচা খাস তোকে মানুষের মতো মানুষ করে বলে এই মিশনে ভর্তি করেছিলাম তুই মানুষ নাহি তুই একটা অমানুষ সন্ধ্যা আজ আর ওর মুখে চড় মেরে কি হবে এখন মারতে গেলে চড়টা নিজের গালে পড়বে মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও তুমি এমন বিধবার বেশে ঘুরছো আবার আমাকেই শাসন করছো তোকে শাসন করছি আজ আমি বিধবা হয়েছি সেটা কার জন্য সেটা তোর জন্য জীবনে সুখ শান্তি বিসর্জন আমি যে পথে নেমেছি সেটা কার জন্য সেটা তোর জন্য সন্ধ্যা আজ যাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটা শেষ করেছো সে মানুষ হবে কি করে ওকে তো তুমি কেজি স্কুলে পড়িয়েছো তাই তোমার মেয়ে কেজি দরে বিক্রি হয়ে গেছে তোমরা তো বাংলা ভুলে গিয়েছো বাংলা ভুলে গিয়ে এখন ইংরাজি নিয়ে টানাটানি করো আমরা আগে পাঠশালায় পড়তাম সেখানে গিয়ে বাংলা শব্দ বলতাম গুরু মশাই গু শব্দ অন্ধকার রু শব্দ আলো সেই গুরু মশাই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে আরে এরা এখন গুরু মশাই বাদ দে তো স্যার বলে আরে স্যার 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 করে করে সব সারে পরিণত হয়েছে সন্ধ্যা এরা তো ভুলে গেছে বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ এরা ঐক্য বাক্য মানিক্য মুখ্য পড়েনি এরা পড়েনি কর খল ঘট জল কর কি কর সুকর্ম কর খল খল হয় না ঘট ঘট মন্দির সাজাও জল জলের চেয়ে পাতলা জ্ঞান সেই জ্ঞান অর্জন করো এরা তো সেসব পড়েনি সন্ধ্যা এরা মানুষ হবে কি করে একটা কথা বলতে পারো সন্ধ্যা রবীন্দ্রনাথ কি প্রাইমারি স্কুলে পড়েনি বিবেকানন্দ কি প্রাইমারি স্কুলে পড়েনি বিদ্যাসাগর কি প্রাইমারি স্কুলে পড়েনি তারা যদি প্রাইমারি স্কুলে পড়ে এক একটা মুনিঋষি হতে পারে তাহলে আমাদের ছেলে মেয়ে কেন হবে না সন্ধ্যা কেন হবে না কেন বাংলাটাকে ভুলে গেলে সন্ধ্যা কেন ভুলে গেলে সব থেকে বড় কথা কি জানো সন্ধ্যা প্রত্যেক বাবা মা বেঁচে থাকে তার সন্তানের মাঝে কোনো বাবা যদি রাস্তা দিয়ে যায় সে যদি মারা যায় কোনো তার ছেলে যদি রাস্তা দিয়ে যায় বলবে এটা কার ছেলে যাচ্ছে কার মেয়ে যাচ্ছে বলবে এটা বিবেকের সন্তান যাচ্ছে আর ঠিক তাকে আজ তুমি মৃত জায়গায় বসিয়ে দিয়েছো আমাকে সন্ধ্যা আমাকে এই খাতায় আমার কোনো নাম নেই যেখানে আমার কোনো নাম নেই সেখানে আমার কোনো দাম নেই সন্ধ্যা যেখানে আমার কোনো দাম নেই সেখানে আমি আর থাকবো না সন্ধ্যা তাই তোমাদের ছেলে অনেক দূরে চলে যাবো সন্ধ্যা অনেক আশা নিয়ে এসেছিলাম খুঁজতে খুঁজতে 10 বছর খুঁজে খুঁজে তোমাদের এসে আজ নিজের স্নেহের বাঁধনে এইভাবে কেঁদে দিলাম সন্ধ্যা বিদায় সন্ধ্যা বিদায় মরলে তুমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতি গুলো সবই মুছে দিও চাইলেও তুমি কোনো দিন ফিরব না গো বুকের মাঝে রইল আমার শুধুই হাহাকার শুধুই হাহাকার
মাঝে রইল আমার শুধুই হাহাকার, শুধুই হাহাকার।